আসসালাম আলাইকুম আর নারীর ধর্ম স্বামীর সন্তোষ বিধান করা তা করতে গিয়ে কোনো কাজে যদি নিজের বিবেক অবাধ্য হয় তবুও তা করা উচিত এমন ক্ষেত্রে ন্যায় অন্যায় সমস্ত দায়িত্ব স্বামীর উপরই দেওয়া উচিত আপনি একবার ভেবে দেখুন যদি মেনে নেন তবে আজ আপনার এরূপ দুর্ভোগ পোহাবার প্রয়োজন হবে না আর তার জন্যই আপনাকে পুনরায় বলছি আপনি অযথা এরকম ভীষণ কষ্ট ভোগ না করে স্বামীর ইচ্ছা পূরণ করুন এবং পুনরায় সে সুখের মহলে ফিরে যান মন্ত্রী হামানের এই অনুরোধের জবাবে আসিয়া বললেন উজির হামান তুমি এরূপ অনুরোধ আর কখনও আমার কাছে করবে না জেনে রাখো আমার প্রাণের জন্য কোনো মায়া নেই তোমরা আমাকে ও আমার সন্তানদের যত কঠোর শাস্তি দিতে পারো দিয়ে যাও আমরা তোমার বাচ্চার অন্যায় দাবি ও পাপ বাসনাকে কিছুতেই মানব না তুমি অযথা এখানে অনুরোধ না করে চলে যেতে পারো একথা শুনে উজির হামান নিরাশ হয়ে চলে গেল গিয়ে বাচ্চার কাছে বেগমেরে সব কিছু খুলে বলল বাচ্চা দেখল আসিয়ার স্পর্ধা এখনও কমেনি এতে বাচ্চায়ের মনের জেদ আরও বেড়ে গেল যেভাবেই হোক স্ত্রী ও সন্তানদের কাছে নতি শিকারে বাধ্য করতে সে আরও ভয়ঙ্কর হয়ে উঠল তারা প্রহরীদের আদেশ করল তোমরা প্রতিদিন বন্দীদের দীর্ঘ সময় চাবুক দ্বারা প্রচণ্ড বেগে আঘাত করবে ও রাতে যাতে মেঝের উপরে না শুতে পারে সেজন্য তাদের দুহাতে রশি বেঁধে ছাদের উপর ঝুলিয়ে রাখবে যেন নিচে ভূমির সাথে স্পর্শ না হয় বাচ্চায়ের এই নিষ্ঠুর আদেশ পালিত হল প্রহরীদের শাস্তি প্রদান ও চাবুকের আঘাতে আসিয়ার দুর্বল সন্তানরা বুক চিৎকার আরম্ভ করল কিন্তু কোন স্থান থেকে একটি লোক এসে তার ভীষণ কষ্ট হতে উদ্ধার করল না তারাই এই অসহ্যকর শাস্তির মাঝেও তাদের ইমান মজবুত রাখল তাদের মনে এতটুকু মাত্র দুর্বলতা দেখা দিল না বিবি আসিয়াকে স্বামীর আদেশে কারাগারের মেঝের উপর শুইয়ে তার উপরে ভারী পাথর দেওয়া হল তাতে তার শ্বাসপ্রশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছিল কিন্তু এতেও তিনি কোনো কষ্ট বোধ করতেন না তবে তার চোখের সামনে তার পুত্ররা চাবুকের আঘাতে হাত পা আছড়াতে লাগল তা দেখে আসিয়া কান্না আটকাতে পারলেন না আসিয়ার চোখের পানি লক্ষ্য করে পুত্ররা তাকে বলল আম্মা আপনার চোখে কান্না আসলো কেন আসিয়া বললেন তোমাদের এরূপ কষ্ট দেখে আমার হৃদয়ে সহ্য হচ্ছিল না সেই জন্য আমার চোখে কান্না এসে পড়ল শুনে তার পুত্রগণ বলল আম্মা আমাদের কষ্ট যতই হোক না কেন তাতে কি আছে আমরা নিশ্চিতরূপে বিশ্বাস করি এই সাময়িক কষ্ট কিছুই না এতে যদি আমাদের প্রাণও নিঃশেষ হয় হোক কিন্তু এই কষ্ট সহ্য করে যদি আমাদের ইমান বাঁচাতে পারি তবে পরকালে আল্লাহর দয়ায় আমরা অবশ্যই জান্নাত লাভ করব পুত্রদের এরকম মনোবল এবং বিশ্বাস দেখে বিবি আসিয়া অত্যন্ত আনন্দিত হলেন হঠাৎ এই মুহূর্তে আসিয়ার আবার একটি কথা মনে করে তিনি কেঁদে ফেললেন এটা দেখে তার পুত্রগণ বলল আম্মা আপনি আবার কাঁদছেন কেন আসিয়া বললেন বাবার আমার এ কথা তোমাদের কি বলবো আমি নিজের কষ্ট ংবা তোমাদের প্রতি এই অকথ্য নির্যাতন দেখেও কাঁদছি না কিন্তু আমার অন্তরে সদা সর্বদা যে ভীষণ দুঃখের আগুন জ্বলছে তা কখনো কখনো আমাকে কাঁদিয়ে ফেলে সে দুঃখ যে কি ভয়াবহ তা বললে তোমরাও তা বুঝতে পারবে আমার দুঃখ এই যে তোমাদের পিতাকে আমি পাপ থেকে ফিরিয়ে আনতে পারলাম না তোমাদের পিতার এই পাপ কাহিনী শুনে পৃথিবীর লোকেরা সব সময় তাকে ধিক্কার দিবে আর পরকালে তাকে মহাপাপের কারণে চিরকাল ধরে জাহান্নামের আগুনে জ্বলতে হবে এটা যে আমার কত বড় ব্যথা তা আমি তোমাদের বলে বোঝাতে পারব না মায়ের এই কথা শুনে পুত্রগণ বলল আম্মা এজন্যেরব দুঃখ করে কি লাভ হবে জগতে এসে যে যেমন কাজ করবে পরকালে সে তেমন ফলই ভোগ করবে সেজন্য আফসোস করা বৃথা আম্মা ফেরাউন তার পত্নী এবং পুত্রদের প্রতি যতই রেগে থাকুক সে তাদের প্রাণে হত্যা করতে চাইছিল না তা থাকলে অনেক আগেই তাদের মেরে ফেলতে পারত তার জেদি মনের আকাঙ্ক্ষা ছিল সে নির্যাতন চালিয়ে এবং প্রাণনাশের আতঙ্ক সৃষ্টি করে তাদের কাছ থেকে নিজের দাবি স্বীকার করে নিজের মনকে শান্ত করবে এ আশায় ব্যর্থ হয়েও সম্পূর্ণরূপে হাল ছাড়ল না সে মন্ত্রী হামানকে নির্দেশ দিল প্রতিদিন একবার গিয়ে সে যেন আসিয়ার মত পরিবর্তনের চেষ্টা করতে থাকে হামান বাদশাহ নির্দেশ অনুযায়ী প্রতিদিনই একবার করে কারাগারে গিয়ে বিবি আসিয়াকে বাইরে এনে নানাভাবে তাকে বুঝিয়ে শুনিয়ে উদ্দেশ্য সাধন করার চেষ্টা করতে লাগল কিন্তু কিছুতেই কোনো লাভ হল না বিবি আসিয়া তার মতেই অটল রইলেন অবশেষে একদিন সহ হামান কারাগারের ভিতরে প্রবেশ করে নির্দিষ্ট ঘর থেকে আসিয়াকে বাইরে আনল এবং তাকে লক্ষ্য করে বলল মাননীয় বেগম সাহেবা বহুদিন আপনার কাছে আগমন করেছি এবং অনেক কথাই বলেছি আজ শেষ দিন আমি আপনার কাছে সে একই উদ্দেশ্য নিয়ে আবার হাজির হয়েছি জানি আপনি আমার থেকে অনেক বুদ্ধিমতি এবং যথেষ্ট বিচক্ষণ তবু আজ আবার আপনাকে আমি দুটি কথা বলতে চাই এজন্য আমাকে ক্ষমা করবেন দেখুন স্ত্রীর কাছে স্বামী অনেক শ্রদ্ধার পাত্র স্বামীর যে কোনো নির্দেশ পালন করাই স্ত্রীর কাজ এবং এমন কোনো কাজ করা উচিত নয় যাতে স্বামীর হৃদয়ে আঘাত লাগতে পারে আপনার স্বামীকে আল্লাহ বলে মানলেই যখন তিনি খুশি হন তখন তা আপনার নিশ্চয়ই মানা উচিত যাকে দেশের প্রতিটি লোকই আল্লাহ বলে মানছে তাকে আল্লাহ স্বীকার করতে আপনার আপত্তি কেন আপনি চোখের সামনেই দেখছেন শুধু আপনার কারণেই আপনার সন্তানরাও কঠোর শাস্তি ভোগ করছে আপনার মত পরিবর্তন করলে সাথে সাথে ওরাও তাদের মত পরিবর্তন করবে আর তাই আপনাকে আমি আবার অনুরোধ করছি আপনি আপনার মত পরিবর্তন করুন নিজের কষ্ট দূর করুন এবং আপনার সন্তানদেরও জীবন রক্ষা করুন আসিয়া বললেন হামান আমি পূর্বে বলেছি এখনও বলছি আমি বাদশাহকে আমার স্বামী ও রাজ্যের শাসক হিসেবে একান্ত শ্রদ্ধা করি এবং প্রাণের চেয়েও বেশি ভালোবাসি জীবনে যতক্ষণ আমি বেঁচে থাকব ততক্ষণ তাই করব কিন্তু তা বলে নিজের প্রভুর আসনে প্রতিষ্ঠিত করতে পারব না মানুষ কখনো স্রষ্টা হতে পারে না এই মিথ্যাকে আমি কিছুতেই স্বীকার করব না আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি